গরমে তীব্র দহন জ্বালা থেকে রক্ষা পেতে এয়ার কুলার এসি নয়, বাঁচাবে ঘরের মধ্যে রাখা বিশেষ ধরনের গাছি। প্রখর রৌদ্রে প্রায় প্রত্যেক জেলাতেই উষ্ণতার পারদ পার করেছে 40 ডিগ্রি গণ্ডি। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তড়িঘড়ি আজ জেলায় উষ্ণতা নিয়ে উষ্মা প্রকাশ করে বসেছেন মিটিংয়ে। গ্লোবাল ওয়ার্মিং এ বেসামাল প্রকৃতিও, বিজ্ঞানীরা অনুমান করছেন এভাবেই ক্রমশ বাড়তে থাকবে পৃথিবীর গড় উষ্ণতা। দূষণের ফলে ফুটো হয়েছে বাতাসের ওজোন স্তর, ফলে সূর্যরশ্মি তীব্রভাবে প্রতিফলিত হচ্ছে পৃথিবীর ওপর, তার উপর নানা রকম দূষণ রেডিয়েশন তো রয়েছেই। উন্নয়নের জোয়ারে ব্রণভূমি হয়েছে সাপ। প্রকৃতি বিজ্ঞানীরা বলছেন বাইরের সর্বনাশ তো হয়েই গেছে, এখন নিজেদের অক্সিজেন নিজেরা তৈরি করলে প্রকৃতি হয়তো কিছুটা রক্ষা পেতে পারে। না না, কোনো কৃত্রিম উপায় নয়। এরিকা পাম, বাম্বু পাম, ফিকাস বেঞ্জামিনা, ছোট রাবার গাছ, স্পাইডার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, পিস লিলি, সাকুলেন্ট, অ্যালোভেরা, ফান ও তুলসীর মতো গাছও আছে এই তালিকায়, যা আপনার ঘরে রাখলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরো কার্বনের মতো বিষাক্ত গ্যাসকে শোষণ করার পাশাপাশি অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করবে, যার ফলে প্রাকৃতিকভাবে ঘর থাকবে ঠান্ডা। এয়ার কুলার এসি আপনার ঘর ঠান্ডা করে বটে, তবে বিদ্যুতের খরচের পাশাপাশি প্রকৃতিকে ফিরিয়ে দেয় কিছু বিষাক্ত গ্যাস, যার ফলে প্রকৃতিতে গরমের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে কলকাতার উষ্ণতা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ এসি থেকে নির্গত ক্লোরোফ্লোরো কার্বন। তাই প্রাকৃতিক উপায়ে ঘরকে ঠান্ডা রাখতে এইসব গাছের জুড়ি মেলা ভার। এইসব গাছের উপর গবেষণা করে দেখা গেছে যে ঘরের মধ্যে প্রায় 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমাতে সক্ষম এরা। স্বল্প পরিচর্যাযুক্ত এইসব গাছ ঘরে রাখলে শুধু শীতল থাকাই নয়, মনোবিজ্ঞানীরা বলছেন গাছের সবুজ রং বা এর বিভিন্ন রঙের ফুল আপনার মনকে অবসাদ মুক্ত করবে ও অক্সিজেনের যোগান দিয়ে শরীরকে করে তুলবে কর্মচঞ্চল। মানি প্ল্যান্টের মতো গাছ লাগালে অর্থপ্রাপ্তি হয় কিনা জানা নেই, তবে বাড়ির দূষিত বায়ুর হাত থেকে আপনাকে রক্ষা করে আগামীর চিকিৎসা খরচ যে কমাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলার ঘৃতকুমারী বর্তমানে পরিচিত অ্যালোভেরা নামে, মোটা ফাঁপা পত্রকের মধ্যে জেলি এবং জল ধারণ ক্ষমতার পাশাপাশি এর থেকে নির্গত অক্সিজেন এসির থেকে কোনো অংশে কম নয়। অতি পরিচিত তুলসী গাছ দিনে ও রাত্রে সমানভাবে অক্সিজেন সরবরাহ করে। স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্টের মতো গাছেরা দূষণ কমায় ঘরের আবদ্ধ বাতাসে। বিভিন্ন ধরনের ফান এবং বিভিন্ন ধরনের সাকুলেন্ট পাতা ও কাণ্ড, এমনকি শিকড় দিয়ে পর্যন্ত কার্বন ডাইঅক্সাইডের শোষণ অক্সিজেন সরবরাহ করে এবং বাষ্পীভবনে অকৃত্রিম আজীবন কর্মক্ষম থাকে। এবার ভাবছেন তো, গাছ রেখে বাড়ি বন্ধ করে সপরিবারে যাবেন কিভাবে? কোনো চিন্তা নেই, নিজে থেকেই প্রচুর পরিমাণে জল ধারণ ক্ষমতা সম্পন্ন এই ধরনের গাছগুলি অনায়াসেই 1 সপ্তাহ পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকতে পারে, তাই ঘরের মধ্যে রেখে নির্ধিদায় বেরিয়ে পড়তে পারেন। এবার আসি খরচের কথা। 2-1টি গাছ বাদে বাকি সবগুলি অত্যন্ত সহজলভ্য। হাতের কাছে যে কোনো নার্সারি অথবা কোনো কোনো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গাছপালা সংক্রান্ত গ্রুপেও চারা গাছ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে অনায়াসেই পেতে পারেন, এবং তাও সম্পূর্ণ বিনামূল্যে। বিনিময় প্রথা উঠে গেলেও ইদানিং গাছ দেওয়া নেওয়ার রীতি চালু রয়েছে পুরোদস্তুর। এ প্রসঙ্গে রানাঘাট কলেজের অধ্যাপক ডক্টর সোমনাথ কর কি জানালেন, চলুন শুনে নেব। প্ল্যান্ট সেগুলো রাখলে নাকি অক্সিজেনের সাপ্লাইয়ের কারণে হয়তো গরম কম লাগবে, এটা কি ঠিক? একদম, এটা তো শুধু আমি বলছি না, এটা আপনার নাসার যে আর্থ সায়েন্স আছে আপনি সেখানে গেলেও দেখতে পারবেন যে এই সমস্ত পেছনে যে গাছগুলিকে আপনারা দেখছেন সেই সমস্ত গাছগুলি হচ্ছে প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখার একটা অন্যতম উপায়। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, আপনি গেলে দেখতে পাবেন, প্রথম থেকেই আপনি মানি প্ল্যান্ট আছে, ফিকাস বেঞ্জামিনা, বাম্বু প্ল্যান্ট, পিসলি, ওদিকে আপনার অ্যালোভেরা, তারপরে আছে স্নেক প্ল্যান্ট, পাম ফার্ন আছে, এদিকে আপনার সিন্ড্রেলা বা ড্রাকেনা আছে, বট আছে, এইরকম সাকুলেন্ট আছে, এইরকম ভ্যারাইটির যে গাছগুলো আছে প্রায় 10 থেকে 12 রকমের, এই 10 থেকে 12 রকমের গাছ কিন্তু সার্টিফাইড। এবং এই সমস্ত গাছগুলি প্রচুর পরিমাণে যে বাড়ির যে দূষিত বায়ু, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে ক্লোরোফ্লো কার্বন থেকে শুরু করে, এগুলো সব এই সমস্ত গাছ কেনে নেয়, এবং কিছু কিছু গাছ আছে ভরপুর অক্সিজেন দিয়ে যায়। তো এর ফলে ন্যাচারাল নিয়মে যে দূষিত বায়ুগুলো, গরম বায়ুগুলো যদি কমে যায় এবং সেই ক্ষেত্রে অক্সিজেন প্রোভাইড যদি বেশি পরিমাণে করে থাকে, তাহলে ঘর এমনিতেই ঠান্ডা থাকে,
এবং আপনি এই ঘরের মধ্যে এসে বুঝতে পারছেন যে বাইরের থেকে কত কম এখানে উষ্ণতাটা রয়েছে। কতটুকু কম হতে পারে মোটামুটি? প্রায় এটা তো এরা বলছে প্রায় 10 ডিগ্রি টেম্পারেচার কমে যায় আর কি। ঘরের মধ্যে এই সমস্ত গাছগুলো রাখলে প্রায় 10 ডিগ্রি টেম্পারেচার কমে যায়। আর একটা জিনিস প্রথমেই আসে, সেটা হচ্ছে গাছগুলো রাখলে পাতা ঝরে নোংরা হওয়ার প্রবণতা কত থাকে? না, এখানে তোলায় যদি আপনি সেইভাবে দেন, এই গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাতা ঝরে পড়ার কোনো জায়গা নেই, কারণ এই সমস্ত পাতাগুলি এক একটি পাতা দীর্ঘদিন অবধি থাকে, যেহেতু এই পাতাগুলি বায়ু থেকে আপনার জল শোষণ করে। ফলে একে যে আপনি রেখে বাড়িতে রেখে অনায়াসে 7 দিন 5 দিন আপনি ঘুরে আসতে পারেন, এখানে জলের কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনি যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত গাছগুলোতে, যেমন আমি ড্রাকেনার কথা বলছি বা ফার্নের কথা বলছি বা স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, এই সমস্ত গাছগুলি কিন্তু অনায়াসে 5-6 দিন বা 7 দিন পর্যন্ত আপনার জল না নিয়েও থাকে। মানে পরিচর্যা কম করলেও হয়? একদমই পরিচর্যা নেই, একদম জাস্ট একটা যে কোনো আপনি দেখতেই পাচ্ছেন যে ছোটো ছোটো আমি ওই 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 ধরনের রঙের কোটো বা একদম ফেলে দেওয়া যে টব, সেই সমস্ত টবে আমি গাছ লাগিয়েছি। ফলে এখানে সাধারণ গার্ডেন সয়েল যে কোনো ধরনের মাটি, হ্যাঁ, সেই মাটিতে গাছটুকু লাগিয়ে দিলেই হবে এবং আপনি 2-3 দিন পরপর জল দিলেও কোনো ব্যাপার নেই। স্পাইডার প্ল্যান্ট, এই সমস্ত গাছগুলি কিন্তু অনায়াসে 5-6 দিন বা 7 দিন পর্যন্ত আপনার জল না নিয়েও থাকে। মানে পরিচর্যা কম করলেও হয়? একদমই পরিচর্যা নেই, একদম জাস্ট একটা যে কোনো আপনি দেখতেই পাচ্ছেন যে ছোটো ছোটো আমি ওই 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 ধরনের রঙের কোটো বা একদম ফেলে দেওয়া যে টব, সেই সমস্ত টবে আমি গাছ লাগিয়েছি। ফলে এখানে সাধারণ গার্ডেন সয়েল যে কোনো ধরনের মাটি, হ্যাঁ, সেই মাটিতে গাছটুকু লাগিয়ে দিলেই হবে এবং আপনি 2-3 দিন পরপর জল দিলেও কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর একটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে গাছের দাম কীরকম? মানে অনেক সময় তো হয় সেটা একদম কম, মানে যে কোনো মানে সাধারণ যে কোনো নার্সারি, আপনার যে কোনো নার্সারিতে গেলে আপনি দেখতে পাবেন, যেমন আমি আপনাকে বলতে পারি ড্রাকেনাটার দাম কিন্তু আপনার কাছ থেকে 50 টাকার বেশি নেবে না। আবার ওদিকে ফানগুলো তো এমনিই পরিবেশে পাওয়া যায়, হ্যাঁ, বা এই যে সমস্ত গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন ওই স্নেক প্ল্যান্ট, এগুলো সব 20-30 টাকা, খুব জোর হলে বেশিরভাগ হলে আপনি 60-70 টাকার উপরে কোনো গাছ নেই। আচ্ছা, এখানে অ্যালোভেরা যেটা রয়েছে, অ্যালোভেরা আপনি ইজিলি যে কোনো জায়গা থেকে পেতে পারেন, অজস্র হতে পারে। অ্যালোভেরাকে বলা হচ্ছে অক্সিজেন বম। সব থেকে বড়ো কথা হচ্ছে একে জল দেওয়ার কোনো ঝামেলা নেই প্রথমত, হচ্ছে তারপরে হচ্ছে বাড়ির সমস্ত রকমের দূষিত বায়ুকে টেনে নেয় এবং প্রচুর পরিমাণে অক্সিজেন প্রোভাইড করে। এই গাছটিকে একটু ছোটো দেখলাম, এর ওষুধি গুণ যেমন আছে তার সাথে সাথে এর এই মানে বায়ুমণ্ডলে এর যা কাজ, এই অপরিসীম কাজ। অনেকে বলে থাকেন তুলসী গাছও নাকি অনেকটাই উপকার। তুলসী গাছ তো অসাধারণ, তুলসী গাছ তো জুড়ি মেলা বার, আমি তো তাকে মানে ঈশ্বর বলি অন্তত এই গাছেদের, কারণ তার ওষুধি গুণ তো একদিকে থাকে, যেমন তার একটা আর একটা দিকে আপনি দেখতে পাবেন যে যখন এই কীর্তন হয় তখন দেখবেন যে একসাথে 100-200 মানুষ কীর্তন করছে, ওখানে তুলসী গাছ রাখা হচ্ছে। কারণ কি, তুলসী গাছটা হচ্ছে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রোভাইড করে এবং দিনে রাতে সমানভাবে অক্সিজেন প্রোভাইড করে, এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। তো এখন আপনার মানে ঘরের ক্ষেত্রে কী মনে হচ্ছে? ঘরের ক্ষেত্রে দেখুন, অনেকে এসি কুলার এই সমস্ত ব্যবহার করেন, আমি বলবো যে এসি কুলার ব্যবহার করার পাশাপাশি এগুলো বিদ্যুৎ খরচও প্রচুর, তার সাথে সাথে আর্থিক অনেক ব্যয়ভার বহন করতে হয়, পরিবেশকেও তো ফিরিয়ে দিতে হয়, হয়তো আপনি ঠান্ডা থাকছেন এবং পরিবেশকে আপনার ক্লোরোফ্লোরোকার্বন কার্বন এই জাতীয় বিষাক্ত গ্যাসগুলো ফিরিয়ে দিয়ে আলটিমেট পরিবেশের টেম্পারেচারটা গেছে বাড়িয়ে দিচ্ছে। আপাত দৃষ্টিতে তার ঘরের ক্ষেত্রে ঠান্ডা হলেও সে প্রকৃতিকে আস্তে আস্তে গরম করেছে এবং এই এই যে প্রকৃতি আজকে ক্রমান্বয়ে যে গরম হয়ে উঠছে, কারণে কিন্তু এটা প্রচুর পরিমাণে মানুষের এসির ব্যবহার। হ্যাঁ, ফলে যদি আমরা প্রাকৃতিক উপায়ে কম খরচে প্রাকৃতিক উপায়ে যদি আমরা এইভাবে ঘরকে ঠান্ডা রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা সবথেকে বেশি উপযোগী বর্তমান সময়ের ক্ষেত্রে। আপনার নাম? আমার নাম সোমনাথ কর। পরিচয়? আমি রানাঘাট কলেজের ডক্টর বিভাগের বিভাগীয় প্রধান। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।